আসসালামু আলাইকুম, freelancersobuz.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার সবুজ। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব বেসিক্যালি যে আমরা সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতেছি বা সোশ্যাল মিডিয়ার যে উইজেটগুলো অ্যাড করতেছি, এই সোশ্যাল মিডিয়ার উইজেটগুলো কীভাবে এলিমেন্টের মাধ্যমে অ্যাড করতে পারি। যারা বিগিনার লেভেলের তারা অবশ্যই এই টিউটোরিয়ালটা তাদের জন্য। তো ফার্স্ট অফ অল, আপনি যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করার জন্য। তো লেটস গেট ইট স্টার্টেড নাও। তো এই টাইপের আমরা সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করবো, এর ভিতরে অ্যানিমেশনও দেওয়া হবে, ঠিক আছে? তো এই যে দেখুন, সোশ্যাল মিডিয়াগুলো আমরা এখানে অ্যাড করছি, আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারি। তো আমরা এই কাজটা করার জন্য আমাদের চলে যাবে যে পেজেস আমরা এডিট করব সেই পেজে। তো চলে যাব পেজেস, ক্লিক করলাম ওকে। পেজ থেকে আমরা চলে যাব এডিট উইথ এলিমেন্টর। হোম পেজ যদি এডিট করি তাহলে হোম পেজের এডিট উইথ এলিমেন্টর। তো ক্লিক করার পর আমরা এরকম পেজে চলে আসব। তো আমি জাস্ট এই সেকশনটাকে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ঠিক আছে? ডুপ্লিকেট করে নেওয়ার এখানে আসার পরে এটা তো আপনার টেক্সট, এগুলো উইজেট ইউজ করতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি একটা ইনার সেকশনকে, ওকে। সো এখানে ক্লিক করব। করার পরে এখানে লিখবেন জাস্ট SOC, লিখলেই সোশ্যাল মিডিয়া চলে আসবে। বেশি কিছু না লিখতে পারলে SOC লিখলেই সোশ্যাল মিডিয়া চলে আসবে, ওকে। তো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড হয়ে গেছে। তো এই যে সোশ্যাল মিডিয়া অ্যাড হলো, আর এখানে দুটো ট্যাব ওপেন হয়েছে। এখানে দেখতে পারতেছেন একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে স্টাইল। তো কন্টেন্টের সাথে আমরা পরিচিত হয় নেই। কন্টেন্টটা হচ্ছে এরকম যে আমাদের সোশ্যাল আইকনটা এখানে নিয়ে আসা হয়েছে। এই সোশ্যাল আইকনের ভিতরে এই আইকনগুলো আমরা এখানে অ্যাড করতে পারতেছি। বাট আমি যদি এখানে কপি করি বা অ্যাড আইটেমে ক্লিক করি তাহলে এখানে অ্যাড হবে। এবং আমি যদি বলি এটাকে কপি করব তাহলে এখানে দেখুন হিউজ পরিমাণে কপি হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখান থেকে আইকনগুলো কপি করার পরে চেঞ্জ করতে পারি, এখান থেকে এটাকে দিতে পারি, এটা চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে এখান থেকে দেখুন এখানে আমরা লিঙ্ক অ্যাড করতে পারতেছি, ঠিক আছে? আর এটাকে আমরা অফিসিয়াল আছে এখান থেকে কাস্টম করে দিতে পারতেছি, আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারতেছি, ঠিক আছে? আর যদি বলেন না সবগুলো কালার একসঙ্গে আমি চেঞ্জ করতে চাচ্ছি, সেটাও আপনি করতে পারেন, ঠিক আছে? তো আপাতত এটা আমি অফিসিয়ালি রাখতেছি। তারপর এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারেন, ঠিক আছে? সো আমি এখান থেকে আইকনটা আবারও চেঞ্জ করে দিচ্ছি এবং নিচে আবার চলে আসছি। এখানে আবার আইকনটা আমি চেঞ্জ করে দিব, আবার নিচে চলে যাব এবং আইকনটাকে আমরা চেঞ্জ করে দিব, ঠিক আছে? বেসিক্যালি আমরা আমাদের আইকনগুলো চেঞ্জ করে নিলাম। এখন আমরা দেখবো এই কাজকে, ঠিক আছে? সো এই যে আইকনগুলো, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ফেসবুকে যাবে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে টুইটারে চলে যাবে। তো টুইটারে কীভাবে যাবে, এখানে আমাদের টুইটারের লিঙ্কটা দিতে হবে, তাহলে এই টুইটারে চলে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে আপাতত কোনো লিঙ্ক ইউজ করতেছি না। যখন আপনার প্রয়োজন পড়বে আপনার লিঙ্কডিনের লিঙ্কটা এখানে দিবেন, ফেসবুকের লিঙ্কটা এখানে দিতে পারেন, ওকে। সো তারপরে আমরা চলে যাব, এখানে দেখুন আপনার এখানে সেই পাশে কোন ডিফেন্ডে রাখতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনার সার্কেল, মানে চতুর্থ সাইডে যেভাবে থাকার দরকার সেভাবে আছে। তারপরে আপনি যদি এখান থেকে বলেন যে আপনার থাকবে হলো, ও সরি, এটা হচ্ছে ল্যাম স্কোয়ারে থাকবে, চার কোণ আছে যেভাবে ছিল সেভাবে। এবং সার্কেলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি বৃত্তকার হয়ে গেছে, ঠিক আছে? এটা সার্কেল। অ্যান্ড দেন আমরা যদি এখান থেকে স্টাইলে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আইকন চলে আসছে। এখান থেকে আমরা অফিসিয়াল যেটা আছে অফিসিয়ালটা চেঞ্জ করে আমরা এখান থেকে কাস্টম করে দিতে পারি, যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কালার কোডেশন সব কিছু চেঞ্জ করব। এখান থেকে আপনি কাস্টমে আসার পরে প্রাইমারি কালার, প্রাইমারি কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে প্রাইমারি কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। তো ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করেন তাহলে এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যাকগ্রাউন্ডের কালার সবগুলো চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? আর যদি বলেন যে না ব্যাকগ্রাউন্ড আমি রাখবো না, তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা টোটালি রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে? সো তারপরে আপনি যে জিনিসটা করবেন, আপনার হচ্ছে সেকেন্ডারি কালার হচ্ছে এই যে এই কালারটা, আমি এগুলোকে রেড করে দিচ্ছি বা হোয়াইট করে দিচ্ছি বা যেটাই থাকবে আপনার যেটা রিকোয়ারমেন্ট প্রয়োজন সেই কালার। বাইরে যদি বলে যে আমার এই কালার হবে তাহলে আপনি এখান থেকে কালারটা চুজ করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো কালার এখান পর্যন্ত গেল। তারপর আমরা ফন্ট সাইজ, এই যে সাইজগুলো আছে এটার সাইজ যদি আমি বড়ো করে দিচ্ছি, এখান থেকে আমি ক্লিক করে দেখুন হিউজ পরিমাণ বড়ো করতে পারতেছি, ঠিক আছে? সো আমি যদি এটাকে অনেকটা ছোটো করে দিতে চাই তাহলে এখন দিতে পারতেছি, ওকে। তারপর আমরা যদি প্যাডিংয়ে আসি, প্যাডিং দিলে তো বুঝতেছেন প্যাডিং কী হবে, এই যে প্যাডিংটা নিচ্ছে এটা, ঠিক আছে? সো তারপরে আমাদের আসতেছে হচ্ছে স্পেসিং, স্পেসটা কতটুকু হবে, ঠিক আছে? তারপরে আসতেছে হলো এটা, এটা বেশিরভাগ প্রয়োজন পড়ে না। তারপরে আমরা এখান থেকে যদি বর্ডার দিতে চাই, বর্ডার চলে আসতেছে সলিড। তো আমরা সলিড একটা বর্ডার এখানে চলে আসছে, দেখতে পারতেছেন বর্ডারের আমরা কত কোন দিকে উইথ দিতে চাচ্ছি। এখানে যদি কাস্টম করে নিই যে লেফটে আমার উইথ থাকবে, তো
তো এই যে লেফটে চলে আসছে, দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে এখানে। আমি যদি অ্যাক্টিভ কালার করে দিতে চাই তাহলে হাইড করে দিতে পারি, দেখুন কত সুন্দর চলে আসছে, তাই না? আর যদি রাইটে আমি দিতে চাই, এই যে দেখুন মাঝখানে কোনো বর্ডার নেই আমার, বাট রাইটে আছে পিক্সেল এবং লেফটে আছে একটু পিক্সেল, দেখুন কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে, ঠিক আছে। এবং রেডিয়েন্সটা আমি এখান থেকে চেঞ্জিং করে দিতে পারি, এখানে দেখুন বর্ডার রেডিয়েন্সটা চেঞ্জ করার ফলে এটা কী হচ্ছে। এবং আমি যদি এখানে 50 পিক্সেল করে দিই, দেখুন কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে, এটা হচ্ছে বর্ডারের কাজ। তারপর আমরা যাবো হবার সেকশনে, এখানে হবার আইকন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি প্রাইমারি কালার, হবার করার পর আমার প্রাইমারি কালারটা কী হবে সেটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। সো এখান থেকে যদি আমি হবারের কালারটা সিলেক্ট করে দিই, এখানে কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, এবং দেখুন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং আমি যদি সেকেন্ডারি কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই, তাহলে হোয়াইট হয়ে যাবে, অপস নাইস। সো দ্যাট তারপরে যদি আমরা এখান থেকে যদি যে বর্ডার কালারটা হভার করার পরে কী হবে, বর্ডার কালারটা হভার করার পরে বেসিক্যালি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, ওকে, দেখুন এখন বর্ডার কালারটা আমার ব্ল্যাক হয়ে যাচ্ছে এই যে এখানে, ওকে। সো এই হচ্ছে আমাদের সোশ্যাল আইকন। এখান থেকে দেখুন হবার অ্যানিমেশন, হবার করার পরে কী কী অ্যানিমেশন হবে আমাদের সোশ্যাল আইকনে। সো এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনি অ্যাড করতে পারেন, এই যে এটা পপ আপ হচ্ছে, ঠিক আছে, এই যে এখান থেকে পপ দিতে পারেন, এই যে পপ, ওকে। সো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন যে আপনার কোন টাইপের অ্যানিমেশন এখানে অ্যাড করতে চাচ্ছেন আপনি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আপনাদের আইকনগুলো কীভাবে অ্যাড করবেন। আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে কন্টেন্টে ক্লিক করবেন, করার পরে এখানে দেখুন এই যে কলামস আছে, এই কলামগুলো আপনি কোন টাইপের ইউজ করে যাচ্ছেন। যদি 1x1 ইউজ করে যাচ্ছেন তাহলে দেখুন 1x1 ইউজ হচ্ছে এখানে, ঠিক আছে। আর যদি বলেন যে আমি দুটো করে ইউজ করে যাচ্ছি, তাহলে দুটো করে চলে আসতেছে এখানে, ডিজাইনটা আপনার কাছে। বাট তারপরে যদি আপনি বলেন না 3টে করে আমার লাগবে, 3টে করে চলে আসতেছে। তারপর বলেন যে আমার 4টে করে লাগবে, এই 4টে করে আসতেছে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। আর এর ভিতরে যদি আপনার কোনো কমেন্টস থাকে যে ভাইয়া এটা আমি বুঝি নাই, তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে কমেন্টস করার জন্য, কমেন্টস করলে আমি আপনাদেরকে সে বিষয়টা দেখানোর চেষ্টা করবো। এবং থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল, নেক্সট কোনো টিউটোরিয়াল আবার উপস্থিত হবো আপনার মাঝে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন।